নাম বলে দে ভালো করে, তোর প্রথম দেখছো তো সবাই? আমাদের প্রথম দেখছে, আমি আমার নাম হচ্ছে ভুলে গেছি, হাই রে এগুলো পজ করে দে ভাই, আমি ভিডিও হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জয়া, ওয়েলকাম টু জয়াস ভ্লগ। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যারা যারা নতুন দেখো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিও ফেসবুকে দেখছো, তো তারা প্লিজ আমার পেজটা ফলো করে নিও। এখন যাবো হচ্ছে পড়তে, আর বাজে হচ্ছে এখন 7টা বাজে। আর মিঠু দেখো, মিঠু হচ্ছে এর ভিতরে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ও রাতে আমাদের সাথেই তো ঘুমায়। এই দেখো টুকি, কাঁদে না, শোনা কাঁদে না, টুকি ঘুমাও, তো ঘুমাও। তো এই যে মশারির ভিতরে ও ঘুমাচ্ছে, আর আমি এখন পড়তে যাবো। আর মা দেখো আমার জন্য চা বানিয়ে এনেছে। এই যে আমি চা মোটে আমার একদম ভালো লাগে না, তাও মা বলছে তুই খা খা, জোর করে আমাকে খাওয়াচ্ছে, চলো খেয়ে নি। বেরিয়ে পড়লাম, আর এত ঠান্ডা পড়েছে যে স্টলটা নিয়ে নিলাম। আর মাঠের দিকটাই দেখো, হালকা হালকা কুয়াশা এখনও রয়েছে। এখন বাজে হচ্ছে দেখো 7:30 বাজে, জানি না দেখতে পাচ্ছ কি না, 7:30 বাজে, এখনও হালকা হালকা কুয়াশা, প্রচণ্ড শীত পড়েছে আমাদের এদিকে, প্রচণ্ড শীত। এই দেখো হালকা হালকা কুয়াশা এখনও রয়েছে, এই দেখো কুয়াশা। আর যাই বলো, আমাদের রাস্তাটা কিন্তু সব সময় হেভি সুন্দর লাগে দেখো। ওরে একেবারে আলাদাই লাগছে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের 19 তারিখ পরীক্ষা, পরশু দিন পরীক্ষা বল, আমরা কিছু পারবো না, শেষ সব শেষ। এই দেখো তোমার নাম বলে দে ভালো করে, তোর প্রথম দেখছো তো সবাই? আমাদের প্রথম দেখছে, আমি আমার নাম হচ্ছে ভুলে গেছি, হাই রে এগুলো পজ করে দে ভাই, আমি ভিডিও ভিডিও না পজ কর না, মনে আছে আমার নাম মনে আছে, এইসব দিস এইসব ভিডিও মাইকেল জনসন করাই সব, এদের নাম ভুলে গেছে, রঞ্জিতা দে সব দে, এই এরা নাম বলছে তা তো কনফিউশন কেন, আমি সেটাই ভাব, আমাদের সব কিছুতেই কনফিউশন, আমরা কনফিউশনই আমাদের জন্ম, নামটা বলে তাই কনফিউশন, আমাদের জন্মই হচ্ছে কনফিউশনে। তো যাই হোক, তো আমি বাড়ি চলে যাইবা, ঠিক আছে যাও, টাটা টাটা, বাই বাই টাটা, সি ইউ, আবার দেখা হবে পরে। বাড়ি এসে স্নান করে নিলাম, আর এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, আর আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে, আমি তার জন্য ছাদে চলে আসলাম, ছাদেই আছে দেখো, আর ছাদে খাওয়া দাওয়া হবে। দেখো মা ভাত টাত বাড়ছে, আর এখন ভাত টাত খেয়েই পড়তে যাব। তো ফ্রেন্ডস, এই দেখো খেয়ে উঠলাম, আর খেয়ে উঠেই গুছিয়ে নিয়েছি, এই যে আর এখন যাচ্ছে হচ্ছে পড়তে। নিরিমা হয়তো আসবে, ঠিক নেই, ওর কোনো গ্যারান্টি নেই, আসতেও পারে নাও আসতে পারে, তো চলো। দেখো বেরিয়ে পড়লাম, আর চুলগুলো এইভাবে তো যাচ্ছি, আর আসার সময় দেখো কি অবস্থা হয়, ধুলোয় সাদা হয়ে যায় চোখের এই ইয়েগুলো, চুলগুলো চোখের এইগুলো জানি না কি বলে, আর চুলগুলো একদম সাদা হয়ে যায়। দাদার পড়ার এখানে আসলাম, দাদা এসে দেখি কেউ নেই, দাদাকে ফোন করলাম, দাদা বলছে যে ফার্স্টে বললো যে একটু দেরি হবে, তো মানে দাদার হয়তো শরীর টরীর খারাপ, তারপর দাদা বললো যে না আজকে আর আসবো না, তুই বাড়ি চলে যা। তো বললো আমাকে দাদা নোট টোট সব দিয়েছে,
তো যাই হোক, আমার সেরকম একটা এমার্জেন্সিও না, মানে আর্জেন্টও না যে আমার লাগবে আজকে, যাই হোক। তো সেই জন্য দাদা বললো আচ্ছা তুই তাহলে যাবি, তাহলে চলে যা। আমি বললাম ঠিক আছে। আমার আর একটা কথা যে আমি কিন্তু কালীতলার একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা যারা এখনও দেখোনি তারা তারা গিয়ে দেখে আসুন। দাদা তো বললো পড়াবে না, তো এখন ভাবলাম একটু শপিং মলে যাই। শপিং মলে কোনো ড্রেস নতুন এসেছে কিনা তো গিয়ে একবার চলা দেখে আস। এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয়নি, আগে যা যা নিয়েছিলাম সেইগুলো সেমই রয়েছে। এবার অন্য একটা শপিং মলে যাবো, দেখা যাক যদি পছন্দ হয় তাহলে হয়তো। ব্যাপারটা হচ্ছে যে ভিতর থেকে আসলাম ঘুরে, কিচ্ছু পছন্দ হলো না। কি আর বলবো, কোনো অফার টফার কিচ্ছু নেই। অন্য অন্য জায়গায় ক্রিসমাসের সব অফার চলছে আর এখানে কোনো অফই দিল না। আর তার থেকে বড় কথা কিছু পছন্দই হলো না।